বাজকুল মিলনী মহাবিদ্যালয় থেকে তোমরা যারা পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছো, তোমরা বাজকুল কলেজ ডট ওআরজি এই পোর্টালে চলে যাবে। সেখান থেকে তোমরা পিজি অনলাইন অ্যাডমিশন অপশন রয়েছে, তোমরা এই অপশানে ক্লিক করে রোল নোটিফিকেশনটা চেক করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। প্রথমে তোমরা এখান থেকে অ্যাডমিশন রিলেটেড নোটিশটা তোমরা এখানে ক্লিক করে চেক করে নাও। তোমরা এখান থেকে কোন কোন সাবজেক্টে পিজি কোর্স করতে পারছো প্রথমে সেটা তোমরা চেক করে নাও। তোমরা বেঙ্গলি, সংস্কৃত, হিস্ট্রি, ফিলোজফি এবং জিওগ্রাফি এই সাবজেক্টগুলোয় তোমরা কিন্তু পিজি কোর্স করতে পারছো। তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 15 তারিখ, তোমরা 1 থেকে 15 তারিখের মধ্যে এটা কারেকশন করতে পারছো যদি কোনো রকম তোমরা ভুল থাকে। আর তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে তোমাদের 16 তারিখে, এটা 80% আর 20% উভয় ক্যাটাগরির জন্য। তোমাদের মেরিট লিস্টে যদি কোনো রকম ভুল থাকে তোমরা 16 থেকে 18 তারিখের মধ্যে সেটা কমপ্লেন করতে পারছো বিকেল 5টা পর্যন্ত। তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে তোমাদের হচ্ছে 19 তারিখে, 20 তারিখে তোমাদের কিন্তু অ্যাডমিশন স্টার্ট হবে। ওকে, তোমরা যারা 2022 আর 2023-এ তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো এই সাবজেক্টগুলোতে। আর এই সাবজেক্টে তোমরা যদি পিজি কোর্স করতে চাও তোমাদের কিন্তু অনার্স থাকতে হবে গ্রাজুয়েশনে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। জিওগ্রাফির জন্য তোমাদের কিন্তু সেম, জিওগ্রাফিতে তোমাদের অনার্স থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর 80% সিট থাকবে তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং তোমার অটোনোমাস কলেজ অ্যাফিলিয়েটেড যে কলেজগুলো রয়েছে সেই কলেজের জন্য। আর তোমাদের 20% সিট থাকবে আদার্স ইউনিভার্সিটির জন্য। ওকে, এর জন্য তোমাদের কিন্তু 45% তোমাদের নাম্বার থাকবে, তাই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এসসি এসটি ওবিসির জন্য 40% তোমাদের নাম্বার থাকবে। এরপর তোমরা এখান থেকে সিট ক্যাপাসিটিটা চেক করে নাও। তোমাদের বেঙ্গলি, হিস্ট্রি, ফিলোজফি, সংস্কৃত, জিওগ্রাফি তোমাদের সাবজেক্টের জন্য 45, 30, 40, 45, 20 এরকম তোমাদের সিট আছে, যার মধ্যে তোমাদের বেঙ্গলির জন্য 80% সিট রয়েছে 36, হিস্ট্রির জন্য 24, ফিলোজফির জন্য 32, সংস্কৃতে 36 এবং জিওগ্রাফিতে 16 সিট রয়েছে। আর 20%-এর জন্য তোমাদের 9টা, 6টা, 8টা, 9টা, 4টা এরকম তোমাদের সিট রয়েছে। ওকে, তোমরা এখান থেকে ফি স্ট্রাকচারটাও চেক করে নিতে পারো। তোমাদের বেঙ্গলি, ফিলোজফি, হিস্ট্রি, সংস্কৃত এর জন্য তোমাদের যে কোর্স ফিটা লাগে সেটা তোমাদের 5000 লাগবে। আর তোমাদের যাদের জিওগ্রাফি রয়েছে তোমাদের কিন্তু 11000 লাগছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের অ্যাডমিশন ফির জন্য। ওকে, এছাড়া তোমাদের সেমিস্টার এবং ফাইনাল এক্সামিনেশন ফি এর জন্য তোমাদের 600 টাকা করে লাগবে। আর তোমাদের যারা আদার্স ইউনিভার্সিটি আছে তোমাদের জন্য 800 টাকা করে লাগছে। এছাড়া তোমাদের সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি তোমাদের সেম লাগবে। তোমরা এখান থেকে এক্সাম্পল ও পার্সেন্টেজ অফ মার্ক ক্যালকুলেশন সেমিস্টার সিবিসিএস এর জন্য তোমাদের মার্ক ক্যালকুলেশন কি করে হবে সেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে। তোমাদের সিজিপিএ যে ক্যালকুলেশন হবে তোমাদের 20 × 1st সেম সিজিপিএ, 22 × 2nd সেম সিজিপিএ এরকম ভাবে তোমাদের যে 6টা সেমিস্টার আছে 6টা সেমিস্টারের সিজিপিএ তোমাদের ডিভাইডেড বাই 142 দিয়ে তোমরা কিন্তু সিজিপিএ করতে পারছো। অথবা তোমাদের যদি সিজিপিএ থাকে 7.1 থাকে তোমাদের 7.1 × 10 তোমাদের কিন্তু এরকমভাবে তোমাদের পার্সেন্টেজটা হবে। আর আদার্স ইউনিভার্সিটির জন্য তোমাদের কিন্তু যে ক্যালকুলেট করবে তোমাদের পার্সেন্টেজ কনভার্সন রুল ফিক্সড বাই দেয়ার হোম ইউনিভার্সিটি ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ, যেটা করবে সেইভাবে কিন্তু তোমাদের এই পার্সেন্টেজটা হবে। তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তোমরা অ্যাপ্লাই অনলাইন এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর আই কনফার্ম এই অপশনে ক্লিক করার পর অ্যাপ্লাই ইন পোস্ট গ্রাজুয়েট অপশনে তোমরা ক্লিক করবে। নিউ অ্যাপ্লিকেন্ট হলে তোমরা রেজিস্টার এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে আগে রেজিস্টার করতে হবে, তারপর তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা সেটা ফর্ম ফিল আপ করবে। ওকে, রেজিস্টার অপশনে ক্লিক করার পর তোমাদের নাম, ডেট অফ বার্থ, তোমাদের যে জেন্ডার, তোমাদের কাস্ট, মাইনরিটি, তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে কিনা, রিলিজিয়ান, ন্যাশনালিটি, ব্লাড গ্রুপ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, বাবার কোয়ালিফিকেশান, মায়ের কোয়ালিফিকেশান, নাম, অকুপেশান, তোমাদের এগুলো সব তোমরা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, তোমাদের অ্যাড্রেসটা দেওয়ার পর তোমরা এটা রেজিস্টার করবে। তারপর তোমাদের কিন্তু যে উচ্চ মাধ্যমিকের যে মার্কটা পেয়েছো সেটা তোমাদের, তোমার গ্রাজুয়েশনের মার্ক তোমরা এগুলো দিয়ে দেবে। তারপর যেসব ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে সেটা করে তোমরা কিন্তু টোটাল ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে পারছো। ওকে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ ঝাড়গ্রাম রাজ কলেজ থেকে তোমরা যারা পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছো তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ হয়েছে। তোমরা jrc.ac.in ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে তোমরা পিজি অ্যাডমিশন পোর্টাল অপশন আছে এই অপশনে গিয়ে তোমরা ক্লিক করবে। এখান থেকে তোমরা নোটিশ অপশন থেকে নোটিশটা চেক করে নিতে পারছো। তোমাদের ফর্ম ফিল আপের যে নোটিশটা দেওয়া রয়েছে প্রথমে তোমরা চেক করে নাও তোমরা কোন কোন সাবজেক্টে তোমরা এমএ বা এমএসসি করতে পারছো। তোমরা এমএ বেঙ্গলি সাবজেক্টে করতে পারছো, কেমিস্ট্রিতে করতে পারছো, এমএসসি জুলজিতে তোমরা এমএসসি করতে পারছো। আর তোমাদের এখানে কিন্তু টোটাল নোটিফিকেশনটা দেওয়া রয়েছে তোমরা কবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 15 তারিখ তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। অ্যাডমিশন টেস্ট হবে তোমাদের 21/9/2023 তারিখে। তোমাদের
বাংলার জন্য 11টা থেকে 12:30টা, জুলজির জন্য 1:30টা থেকে 3টা পর্যন্ত তোমাদের কিন্তু অফলাইন তোমাদের এক্সাম হবে। আর তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট হবে 25 তারিখ, আর তোমরা 26 থেকে 27 তারিখের মধ্যে তোমাদের যদি কোনো রকম ভুল থাকে মেরিট লিস্টে তোমরা সেটা কমপ্লেন করতে পারো। তোমরা ইমেল আইডি দেওয়া আছে, ইমেলে তোমরা কমপ্লেন করবে। আর তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে 28 তারিখে। তারপর তোমাদের যে মেরিট লিস্টে তোমরা অ্যাডমিশন নিতে পারবে সেই ডেটগুলো তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। তোমরা সেটা রেগুলার ওয়েবসাইট চেক করবে, সেখান থেকে তোমরা চেক করে নেবে। আর তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের এখানে দেওয়া রয়েছে, বেঙ্গলির জন্য তোমাদের 45% নাম্বার থাকতে হবে, এসসি এসটির জন্য তোমাদের 40% নাম্বার, কেমিস্ট্রির জন্য তোমাদের 50% নাম্বার থাকতে হবে, আর 45% থাকতে হবে তোমাদের হচ্ছে এসসি এসটি ওবিসির জন্য। ওকে, এছাড়া তোমাদের এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমরা সেটা এখান থেকে চেক করে নিতে পারছো। তোমরা যারা অনার্স করেছো 2023 সালে বা 2022 সালে, তোমাদের কিন্তু কনসিডার করা হবে ইকুয়ালি। আর তোমাদের যে মেরিট নাম্বার বা মেরিট লিস্ট করা হবে সেটা কিন্তু তোমাদের ইউজি এক্সামিনেশন, তোমরা গ্রাজুয়েশনে অনার্স নিয়ে যে সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স করেছো তোমরা যে পার্সেন্টেজ পাবে তার 50%, এবং তোমাদের তোমাদের অ্যাডমিশন টেস্টে যে নাম্বার পাবে তার 50% ধরে তোমাদের কিন্তু একটা মেরিট স্কোর করা হবে, সেই ভিত্তিতেই তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে। ওকে, আর তোমাদের মেরিট মার্ক ধরা হবে তোমরা যারা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 সিস্টেম অনুযায়ী তোমরা পড়েছো, তোমাদের কিন্তু অনার্স মার্ক তোমাদের নেওয়া হচ্ছে। আর তোমাদের যারা সিবিসিএস মধ্যে পড়েছো তোমাদের কিন্তু সিজিপিএ হিসাবে তোমাদের পার্সেন্টেজ করা হবে, সেভাবে কিন্তু তোমাদের মেরিট স্কোরটা হচ্ছে। ওকে, 80% সিট থাকবে তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো তাদের জন্য, আর 20% থাকবে আদার্স, তোমরা যারা যেখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো ইউনিভার্সিটি থেকে তাদের জন্য। ওকে, এবার তোমরা এখান থেকে টোটাল সিট ক্যাপাসিটিটা চেক করে নিতে পারছো। তোমাদের 80% টোটাল সিট তোমাদের ইউনিভার্সিটির জন্য রয়েছে, সেই 80%-এর জন্য তোমাদের কিন্তু বেঙ্গলিতে রয়েছে 35 সিট রয়েছে, কেমিস্ট্রিতে 25, আর জুলজিতে রয়েছে 25। সেক্ষেত্রে 80% টোটাল সিট 28টা, এটা হচ্ছে 80%-এর জন্য, আর 20 রয়েছে কেমিস্ট্রি জুলজির জন্য 20, আর বাদবাকি তোমাদের 20%-এর জন্য 7টা 5টা 5টা করে তোমাদের সিট রয়েছে আদার্স ইউনিভার্সিটির জন্য। এক্ষেত্রে কিন্তু আবার তোমাদের জেনারেলের জন্য আলাদা সিট আছে, এসসি এসটি ওবিসি ওবিসি বিয়ের জন্য আলাদা আলাদা সিট রয়েছে। ওকে, এবার তোমরা দেখে নাও তোমরা কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে। তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ তোমরা টোটাল ফর্ম ফিলাপটা করে নেবে। ওকে, প্রথমে তোমরা এখান থেকে যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে চাও সেই সাবজেক্টটা এখান থেকে চুজ করবে, বেঙ্গলি হলে বেঙ্গলি সাবজেক্ট চুজ করবে। তোমাদের গ্রুপটা এখানে করবে 80% না 20%-এর মধ্যে, 80% হলে 80% চুজ করবে। নাম তোমরা দিয়ে দেবে, তোমাদের মেল ফিমেল জেন্ডারটা এখান থেকে চুজ করবে, মায়ের নাম তোমাদের বাবার নাম দেবে, তোমাদের ভিলেজ এরিয়াটা তোমরা এখান থেকে চুজ করে দেবে। তারপর তোমাদের এখানে পোস্ট অফিস, তোমাদের থানা ডিস্ট্রিক্ট স্টেট, তোমাদের পিনকোড, তারপর তোমাদের ইমেল আইডি দেবে, আধার নাম্বার তোমাদের এখানে দিতে হবে, ফোন নাম্বারটা তোমরা দিয়ে দেবে, ডেট অফ বার্থ তোমরা এখানে ক্লিক করে ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করে নেবে, তোমাদের ডেট অফ বার্থ যেটা হয়। তারপর তোমরা এখানে ন্যাশনালিটি লিখে দেবে, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, আর তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড তোমরা এখান থেকে চুজ করবে, কাস্ট সিলেকশন করবে এসসি এসটি ওবিসি যেটা হয়, ইডব্লিউ সার্টিফিকেট আছে কি না, যদি থাকে তাহলে তোমরা ইয়েস, না হলে তোমরা নো করবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তোমাদের পিডাব্লিউডি কোনো সার্টিফিকেট থাকলে যদি ইয়েস থাকে ইয়েস ক্লিক করবে, পার্সেন্টেজটা কত তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে, যদি তোমাদের পিডাব্লিউ সার্টিফিকেট না থাকে তাহলে তোমরা এখান থেকে নো অপশন ক্লিক করবে। এরপর তোমরা লাস্ট যে ইনস্টিটিউশন থেকে তোমরা পড়াশোনা করেছো সেই ইনস্টিটিউশনের নাম তোমরা দিয়ে দেবে, তারপর গ্রাজুয়েশন নেম, তোমাদের রিলেশন তাদের সঙ্গে দিয়ে দেবে, বা ফাদার হলে ফাদার মাদার হলে মাদার তোমরা এখানে লিখে দেবে, তারপর তোমাদের সোর্স অফ ইনকাম, তোমাদের বিজনেস থাকলে বিজনেস দিয়ে দেবে, বাবা সার্ভিস করলে সার্ভিস দিয়ে দেবে, এছাড়া ফার্মার থাকলে ফার্মার তোমরা এখানে দিয়ে দিতে পারছো, টোটাল অ্যানুয়াল ইনকাম তোমাদের বছরে কত টাকা ইনকাম তোমরা দিয়ে দেবে, যদি মান্থলি 5000 হয় তোমরা ইয়ারলি 16000 দিয়ে দেবে, অন্যান্য যদি থাকে ইয়েস, নাহলে তোমরা নো করবে, আর হোস্টেল রিকোয়ার্ড যদি দরকার হয় তোমরা এখানে ইয়েস অপশন সিলেকশন করবে, আর নো থাকলে তোমরা নো ক্লিক করবে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবে, রেজিস্ট্রেশন ইয়ারটা দিয়ে দেবে। দেওয়ার পর তোমরা এখানে কোন ইউনিভার্সিটি থেকে তোমরা পড়েছো সেটা তোমরা 80% করেছো বলে এখানে অটোমেটিক ইউনিভার্সিটির নাম বিদেশের ইউনিভার্সিটি আসবে। তারপর তোমরা ইয়ারটা চুজ করবে, একাডেমিক রেকর্ড বা সাবজেক্ট, যে সাবজেক্ট নিয়ে তোমরা গ্রাজুয়েশনে পড়েছো সেই সাবজেক্টটা দেবে, তোমাদের ইউজি পার্সেন্টেজটা দেবে, মানে গ্রাজুয়েশনে কত পার্সেন্ট তোমাদের অনার্সে ছিল সেই পার্সেন্টেজটা তোমাদের এখানে দিতে হচ্ছে, আর এইচএসএ তোমাদের পার্সেন্টেজটা এখানে দিয়ে তোমরা এখানে চেকবক্সে ক্লিক করার পর তোমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করবে। ওকে, চেকবক্স ক্লিক করলে তোমাদের সাবমিট অপশনটা শো করবে, তোমরা সাবমিট অপশনে ক্লিক করে তোমরা ফর্ম ফিলাপটা তোমরা করতে পারছো। ওকে, প্রত্যেকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।